আমি জান্নাতুল ফিরদৌসি দিয়েছি আমার বক্তব্য শুরু করছি আমার চেষ্টা বঙ্গবন্ধুকে নিয়ে সতেরোই মার্চ উনিশশো বিশ তখন ভারত ব্রিটিশদের আগ্রাসন প্রতিটি ঘর মুক্তির স্বাদ নেওয়ার জন্য সংগ্রাম রোমাঞ্চকর সময় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে শেখ রহমান ও মা শাহেরা খাতুনের ঘর আলো করে এক মহানায়ক যিনি ছাত্র জীবন থেকে ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা একজন সংগ্রামী নেতা তিনি রাজনীতির কবি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল বাঙালিদের অধিকার আদায় সারা জীবন তিনি মানুষের কথা চিন্তা করে গেছেন তার পেশ করা ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ও স্বাধীনতার ঘোষণা বুকে ধারণ করে বাঙালিরা ছাপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে এবং ছিনিয়ে আনে বিজয় তিনি সারা জীবন নিজের দেশের মানুষের কথা চিন্তা করে নিরলস পরিশ্রম করে গেছেন অবশেষে সে দেশের মানুষের হাতে উনিশশো সালে পনেরোই আগস্ট প্রাণ দিতে হয় তাকে তার বর্ণাঢ্য জীবনে তিনি বারবার কারাবরণ করেছিলেন শুধুমাত্র বাঙালিদের জন্যে আমার চোখে বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি জাতির প্রতিচ্ছবি তিনি একজন পিতা একজন মহানায়ক